এমএসআর ফ্যাশনের 15 বছর পূর্তি উপলক্ষে এমএসআর ফ্যামিলির ফকত ফিতে উক এক খাডন এবং মোনাজাতর আয়োজন করা হইল। ফেব্রুয়ারির 23 তারিখ শুক্রবার বিকাল 3টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টার তৃতীয়তলাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন সাউথল্যান্ড সেন্টারের মালিক লতিফ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাইজিত হোসেন এবং লাকি প্লাজা বিউটি ওয়ার্ল্ডের মালিক ইমাম হোসেন ও রোটারিয়ান আনোয়ারুল কবির কামরান। এডে আর উপস্থিত আছেন দোকান মালিক সমিতির অর্থ সম্পাদক আব্দুল সালাম, মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য সুলতান আহমদ, এই মার্কেটের ব্যবসায়ী শরীফ আয়ুব তারে শয় আর অন্যান্য ব্যবসায়ীও। এডে মালিক পক্ষত বক্তব্য রাখি এমএসআর ফ্যাশনের প্রোপ্রাইটার রোটারিয়ান সমন্বয় অনুষ্ঠান গড়ের আগামী প্রতি বছর বছর যাতে এইভাবে অনুষ্ঠান গড়িত পারে। পাঞ্জাবি পায়জামা ঈদের সময় মার্কেটিং করতাম, তো সচুর ভালো বাইরে থেকে ইম্পোর্ট করে আর কি। আজ 15 বছর ধরে সুদীর্ঘ সুনামের লগে ব্যবসা করে এসছে তারা। এখন আজ আমরা কেক কেটে উদযাপন করি, দোয়া মাহফিলে সামিল হয়ে এটা সুন্দর একখান অনুষ্ঠান উদযাপন করছি। এমএসআর ফ্যাশনের 15 বছর ফুটতে উপলক্ষে তারা আজ কিছু ডিসকাউন্ট দিয়ে ভালো ভালো আইটেম রেখে এক্সপোর্টর, তো ওনারা বেগুন আইবেন, ভিজিট করিবেন। এমএসআর ফ্যাশন আগামীতেও এই ধরনের ব্যবসা অব্যাহত রাখবে এই আশা ব্যক্ত করছি। আমাদের পাশে আল্লাহ দাঁড়ানো আছে, আল্লাহ এমডি সাহেব, আল্লাহ এম এম লতিফ সাহেব, আল্লাহ আল্লাহ পাক খাস করি আল্লাহ আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ তোমার দরবারে কবুল করে নিও আল্লাহ। সি প্লাস চট্টগ্রাম।